আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আসলে আপনাদেরকে কোনো রান্নার প্রসেস দেখাচ্ছি না, আজকে একটি সামুদ্রিক মাছ কাটার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তবে এটি শুধুই আমাদের ঘরোয়া প্রসেসে আমরা এটাকে কেটেছি, এটি হচ্ছে সামুদ্রিক বল মাছ, যদিও আমি বল বল উচ্চারণ করেছি। এই বল মাছটির ওজন 5.5 কেজি। আমরা এই মাছটি টেকনাফ থেকে নিয়ে এসেছি। তো এই মাছটি আসলে আমরা কেটে ভেবেছি যে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে সামুদ্রিক এই বল মাছগুলো বা বড় মাছগুলো কিভাবে আমরা কাটলে আমাদের জন্য সুবিধা হবে এবং রান্না করলে রান্নাটাও খেতে ভালো হবে। মাছের মধ্যেও পরিমাণ মতো সব ঝাল লবণ মরিচ মশলা ঢুকতে পারবে। তো সামুদ্রিক মাছ আপনারা তো জানেন যে একটুই যদি বড় পরিমাণের হয় সেই মাছটি কিন্তু একেবারে মাংসের মতোই রান্না করতে হয়। তো এই বল মাছটি 5.5 কেজি ওজনের এবং এটি কিন্তু বেশ বড় সাইজের বল মাছ আমি বলবো না, কারণ আমরা টেকনাফ বাজার থেকে এই মাছটি কিনেছিলাম। সেদিন বল মাছ সর্বোচ্চ ছিল 7.5 কেজি ওজনের, তো আমরা 5.5 কেজির ওজনেরটা কিনেছি। তো এটি আমরা এখন আপনাদেরকে কেটে দেখাবো। তো দেখুন, এটি কিন্তু আঁশ ছড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং এখন এর ফিনগুলোকে আমরা কেটে নিচ্ছি। 5.5 কেজি ওজনের মাছ হবার কারণে এটিকে আমাদের কিন্তু চাপড় দিয়ে কাটতে হচ্ছে, এটি নর্মাল চাকু কিংবা বটি দিয়ে কাটা যাচ্ছে না। মাছটাকে আমরা সুন্দর করে মাথা থেকে কেটে নিয়ে অর্ধেক করে ফেলবো এবং তারপর এটিকে ছোট ছোট করে টুকরা করে ফেলবো। তবে এই কাজটি আমার দ্বারা একেবারেই অসাধ্য ছিল, কারণ আমি কিন্তু আসলে এ ধরনের বড় মাছ কুটতে অভিজ্ঞ নই। তো আমাদের ঘরোয়া খাবারের টিমের মেম্বার এটি আসলেই অভিজ্ঞতার সাথে কেটে ফেলছেন। মাথাটা কেটে আলাদা করে ফেললেন। এখন মাছটিকে ছোট ছোট করে টুকরা করে নেবার পালা, এবং সেক্ষেত্রেও কিন্তু চাকু এবং চাপড় দুটোর সাহায্যে এটিকে আসলে ছোট ছোট করে টুকরা করে ফেলতে হচ্ছে, কারণ এর কাঁটা অসম্ভব শক্ত এবং এতটাই শক্ত যে এটি আসলে আমাদের ধারালো বটি চাকু দিয়েও সম্ভব হচ্ছে না, চাপড় দিয়ে জোরে আঘাত করতে হচ্ছে। এবং ঠিক যেভাবে আমরা মাংস কাটি নর্মালি, কিন্তু মাংস কাটার জন্য যে কাঠ আমরা ব্যবহার করি সে ধরনের কাঠে রেখেই আমরা মাছটিকে ছোট ছোট করে দেখুন টুকরা করে কেটে নিচ্ছি। এবং যে সামুদ্রিক মাছগুলো আপনাদেরকে এভাবে কেটে দেখাবো সেই মাছগুলি কিন্তু আবার রান্না করেও দেখাবো যে আসলে কিভাবে এই সামুদ্রিক মাছগুলো রান্না করলে খেতে অসাধারণ লাগবে। এবার মাছের মাথাটি কাটবার পালা। মাছের মাথা নিয়ে একটি তথ্য দিই, এর মাথাতে কিন্তু প্রচুর মাছ রয়েছে এবং মাথাটিকেও আমরা ছোট ছোট করে কেটে মাছের সঙ্গে একেবারে মিক্স করে রেখে দিয়েছি। তো দেখুন, যেহেতু এখানে মাছের পরিমাণ অনেক বেশি মাথাতে, সেজন্য এটাকে আমরা খুব সাবধানে চাকু এবং চাপড় দিয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে অন্যান্য মাছের টুকরার সাথেই রান্না করবার জন্য একই সাথেই রেখে দেব। আর আপনারা যারা সামুদ্রিক মাছ খেতে চান না, তাদের জন্য দুটো তথ্য দিই। সামুদ্রিক মাছ কিন্তু এখন বেশি ফ্রেশ এবং খেতেও যেমন টেস্টি পুষ্টিকর, ডাক্তাররা কিন্তু যারা ডায়েট করেন তাদেরকেও সামুদ্রিক মাছই বেশি খেতে বলেন। সামুদ্রিক মাছ ভালো হবার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা বলি খুবই প্রয়োজনীয় উপাদান, সেটিও থাকে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমাদের মাছ পুরোপুরি কাটা শেষ, এখন আমরা এটাকে রান্নার জন্য রেডি করে রাখব। তো আজকের মতো এখানেই, আবারও আমরা হাজির হব কোনো নতুন ট্রিক্স এবং টিপস নিয়ে। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন। আল্লাহ হাফেজ দর্শক।